নদী জেলা সবই সুন্দর দেখছে আমি তোর মতো কলম দিছে ভাই আমি তো কি সে কলেজ ফিল্ড যে গণহাক্ষর আরম্ভ করেছো তার আজি পঞ্চম দিনত ভরি দিছে। ইতিমধ্যে আমি খাড়ুয়া বান্দা শুকচর হাজিরহাট কোপাতি হয়ে আমি মণিচর পাটাকাটা টুমনি হয়ে আজি দক্ষিণ হালমারাত পদার্পণ করেছো। ইতিমধ্যে আমাক ডেকা যুবক আদহিয়া বয়খিয়াল মানুহ ছাত্র ছাত্রীকে ধরে সমর্থন আগবাইছে আর সকলে এই হাক্ষরত অভিযানত সহযোগিতা করেছে আর সহি দিছে। গতি আমি সরকারক এইবার এই স্মারক পত্র দি আমি জানাব খুঁজেছো যে আমার যে স্থায়ী সমস্যা, আমার যে মূল সমস্যা, এই মূল সমস্যা হয়েছে বানপানী আর গড়খহনীয়া। বানপানী আর গড়খহনীয়ার স্থায়ী প্রতিরোধ হব লাগে। দ্বিতীয় নম্বর, বানপানী আর গড়খহনীয়ার ফলত যাক মানুষ ভূমিহীন হয়েছে, যাক মানুষ গৃহহীন হয়েছে, এইবিলাক মানুষক কমসে কম এক বিঘা মাটির পট্টা দিব লাগে আর গৃহ দিয়ার ব্যবস্থা করিব লাগে। তৃতীয় নম্বর, এইবিলাক মানুষক জরিপ করে পুনর সংস্থাপনের ব্যবস্থা করিব লাগে। আর চতুর্থ নম্বর, আপনাদের জানে যেতিয়া সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া মুখ্যমন্ত্রী হয়েছিল তেতিয়া হাটশিঙিমারীত যেতিয়া পদার্পণ করেছিল তেতিয়া আমাক আশ্বাস দিছিল আর কথা দিছিল যে অসমেদি এক রাস্তা হব, শুকচরের পর ফকিরগঞ্জলে এক রাস্তা হব, ফোর লাইনযুক্ত রাস্তা হব, কিন্তু সেই রাস্তার কাম আজিলেক আরম্ভ হওয়া নাই। গতি আমি এই দাবি কেটা লই এইবার আমি কোনো কাগজত সিগনেচার লওয়া নাই, কাগজত সহি লওয়া নাই, আমি দুশো ফুট দীঘল আপনার ফ্লেক্সত সিগনেচার লই এক লাখ গণহাক্ষর করে হে আমি মুখ্যমন্ত্রী লই আর প্রধানমন্ত্রী ডাঙলই এই স্মারক পত্র আমি প্রদান করিম। এই অভিযান আমি কইছো মানকাচ্চরের জলেশ্বর লৈ চলিব। ইয়াতে আপনার শুকচরের খোপাতি হয়ে হাজিরহাট হয়ে টুমনি মণিকচর পাটাকাটা হয়ে দক্ষিণ শালমারা বালাটোপা শালকাটা ফকিরগঞ্জ হয়ে মেদেরটারিলৈকে চলিব আমার এই অভিযান। পঞ্চম দিনত ভরি দিছে, যেতালেকে আমার এক লাখ সাক্ষর নহয় তেতালেকে আমার এই অভিযান অনবরতভাবে চলি থাকিব। আমার মূল দাবি যিকেইটা আছে তার ভিতর অন্যতম হয়েছে যে আমার বানপানী আর গড়খহনীয়ার স্থায়ী প্রতিরোধ হব লাগে, কারণ স্বাধীনতার পিছর পরাই এই সমস্যাত আমি ভুগি আছো, এই সমস্যার আজিলেকে সমাধান হওয়া নাই। আর আমি এই শেষতে বিভিন্ন দল সংগঠনের মুরব্বীক আর বিষয়াবর্গ সকলক অনুরোধ জানাইছো যে আহক আপনাদের আমার এই অভিযানক সহযোগিতা করক আর উৎসাহ জানাক, কারণ যেতিয়া আমার প্রধান সমস্যা আর মূল সমস্যার কথা আহিব তেতিয়া আমি নিশ্চয়ভাবে একগোট হব লাগিব, একত্রিত্ব হব লাগিব, এটা তিরপালের তরত আহি মাত মাতিব লাগিব, তেহে সরকারের দৃষ্টিগোচর হব।
গতিকে আমি বিভিন্ন দল সংগঠনক অনুরোধ জানাইছো আকৌ এবাৰ যে আপোনালোকে আহক আৰু আমাক উৎসাহজনক আৰু সহযোগিতা কৰক।